15.6 সংস্করণের আগের সংস্করণগুলোয় 39টি নিরাপত্তা ত্রুটির সন্ধান পেয়েছে অ্যাপল। এসব নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে চাইলেই দূর থেকে আইফোনের তথ্য চুরি করতে পারেন সাইবার অপরাধীরা। ফলে আইওএস 15.6 সংস্করণের আগের সংস্করণ ব্যবহারকারীরা তথ্য চুরির আশঙ্কায় আছেন বলে আইফোন ব্যবহারকারীদের সতর্ক করেছে অ্যাপল। সমস্যা সমাধানে দ্রুত আইওএস 15.6 সংস্করণ ব্যবহারের অনুরোধ করেছে প্রতিষ্ঠানটি। অ্যাপল জানিয়েছে, পুরনো সংস্করণের আইওএসে থাকা নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে তথ্য চুরির পাশাপাশি আইফোন ব্যবহারকারীদের অবস্থানও শনাক্ত করা সম্ভব। ওয়াইফাই সংযোগে সমস্যা তৈরির পাশাপাশি বিশেষ ধরনের কোড প্রবেশ করিয়ে চাইলে দূর থেকে আইফোনের নিয়ন্ত্রণও নিতে পারেন সাইবার অপরাধীরা। ত্রুটিগুলোর সমাধান করে আইওএস 15.6 সংস্করণ উন্মুক্ত করেছে অ্যাপল। সাইবার হামলা থেকে রেহাই পেতে আইফোন ব্যবহারকারীদের নিয়মিত সবশেষ সংস্করণের আইওএস অপারেটিং সিস্টেম ব্যবহার করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।